আপনারা দেখছেন আল মদিনা টিভি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকার অধীনে নতুন নির্বাচনের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, মিথ্যা গায়ের জোরে
শক্তি দেখিয়ে ক্ষমতা দখল করে রাখা যাবে না জনগণকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব জামাতে ইসলামী এ দেশের বুকে সুবিচারপূর্ণ শাসন কায়েম করতে চায় জামাতে ইসলামী এ দেশের বুকে কুরআনের হুকুম কায়েম করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় প্রিয় ভাইরা এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী রূপসা উপজেলার জনপ্রিয় নেতা আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমির জননেতা মাওলানা মোহাম্মদ লবিবুল ইসলাম ইসলামের শত্রুরা খুশিয়ার শব্দান ইসলামের শত্রুরা এই মুহূর্তে দরকার যতগুলো নির্বাচন হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র কেয়ারটেকার সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনগুলো শান্তিপূর্ণভাবে হয়েছে আর সকল নির্বাচন যেন অত্যন্তভাবে ক্ষমতাসীন হওয়ার জন্যই তারা করেছে সম্মানিত ভাইরা এদেশের আগামী দিনের সকল নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে সংগ্রামী ভাইরা যতদিন পর্যন্ত এদেশে কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত না করা হবে যতদিন পর্যন্ত এদেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত আল্লাহর বিধান আল ইসলামকে তাগুতি শক্তির উপরে বিজয়ী না করা যাবে মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে আজকে
সিন্ডিকেটের মাধ্যমে সকল পর্যায়ের দ্রব্য সামগ্রীর মূল্য এত বেশি বৃদ্ধি করা হয়েছে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। বিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশের মানুষ তা গিনে ভরে প্রত্যাখ্যান করে। শতাংশ ভোটারের উপস্থিতিতে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা সেই নির্বাচনে বাতিলের দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই নির্বাচনে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিতে হবে। আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সব সকলে রাজবন্দীদের মুক্তি দিতে হবে। বাংলাদেশে প্রহসনের নির্বাচন বাতিল করে স্বৈরাচারী এই সরকারকে পদত্যাগ করতে হবে। অবৈধ নির্বাচন মানি না আমরা, অবৈধ সংসদ মানি না আমরা, অবৈধ এমপি মন্ত্রীদের মানি না আমি। জনতা আসুন, আগামী দিনে বাংলাদেশে থেকে মুক্ত করার জন্য ভারতীয় আদিবাদ থেকে এই দেশকে রক্ষা করার জন্য রাজপথের আন্দোলনকে আরো গতিশীল করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশের কাজ আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ। আস্তে আস্তে যাও, বাড়াও একটু, পিক আপ বাড়াও, পিক আপ বাড়াও, পিক আপ বাড়াও। হ্যাঁ ঠিক আছে। আস্তে 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 Hey!
আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি।